নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আমি আজকে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প আজ সুবর্ণ জয়ন্তী আপনাদের পড়ে শোনাচ্ছি। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প। আজ সুবর্ণ জয়ন্তী, লেখিকা শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য। কাক ভোরে ভেতরের দালানে পা রাখতেই টেবিলখানা আজ ঠক করে চোখে লাগলো সুহাসিনীর। মেয়ে গো মেয়ে, কি দশা! অমন ফুটফুটে শ্বেত পাথরের টেবিল একেবারে কালচিটে মেরে গেছে গো। কেউ একটু গোতর নাড়িয়ে মুছে না? ঘুম জড়ানো পায়ে টেবিলের কাছে গেলেন সুহাসিনী। হাত রাখলেন পাথরে, স্নেহে মমতায়। কতকাল পরে টেবিল এত ফাঁকা দেখছেন। সারাক্ষণই তো কারো না কারোর দখলে। সুহাসিনী যখন শুতে গেলেন তখনও, যখন বিছানা ছাড়লেন তখনও। এই দেখো, বড় তরফের ঝন্টু বউ ছেলে নিয়ে মুড়ি ছোলা খাচ্ছে, অমনি ছোট তরফের নিপু সপরিবারে টোস্ট অমলেট হাতে বসে গেল। দীপুরা যদি কর্তাগিন্নিতে এক পাশে মাংস ভাত খেতে বসে, তো অন্য পাশে ভাতের গর্তে টেলটেলে মুসুর ডাল ঢালে রন্টু। তারা না উঠতেই মন্টুরা ডিমের ঝোল ভাত। মোদ্দা কথা, শূন্য নেই কখনো, যেমনটি আছে এখন। খাওয়া না থাকলেই বা কি! কখনো রন্টুর বউ গোটা টেবিল ছড়িয়ে রেশনের গমের কাকড় বাচ্ছে, কখনো আটা ঠেসছে নিপুর বউ। ঝন্টুর কাজের মেয়েটা মাজা বাসনের ডাই উপর করে দিল, দেখা দেখি দীপুর কাজের মেয়ে ছড়িয়ে দিল ধোয়া কাপডিশ, জল ঝরাচ্ছে। বেশি বয়সে ছেলে হয়েছে বলে মন্টুর বউয়ের আবার ভারী আধিক্ষেত, যখন তখন ছেলেকে নাড়ুগোপাল সাজিয়ে বসিয়ে দিচ্ছে টেবিলে। মুদবিত বাবা ওখানেই মত, নামিস না লক্ষ্মী সোনা। তা সে নাড়ুগোপাল জল ছেড়েছে কে ছাড়েনি অমনি ধুমধুমার। দীপুর বউ মুখ ঝামটে এলো, ঝন্টুর বউ ডানা ছড়ালো, রন্টুর বউ ফোনা তুলল, নিপুর বউ গলা তুলল। কথায় কথায় টেবিল চাপড়ে কীর্তন জুড়েছে পাঁচ বউ, দোহারকে দিচ্ছে বরেরা। আহা কি দৃশ্য! ভাবতেই বিবি মিশা, আলো অন্ধকারে ভুতুরে রকমের একা হয়ে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড টেবিল ছেড়ে বিরক্ত মুখে বারোয়ারি বৈঠকখানা পার হলেন সুহাসিনী। এসে দাঁড়িয়েছেন বড় দালানে। সামনে এক সকাল ফুটছে, পরশু শ্রাবণ সংক্রান্তি, আকাশে এখনো ভারী মেঘ, আলো বড় কম। রাতের দিকে কয়েক পশলা বৃষ্টি হয়েছিল, এখনো চারিদিক ভেজা ভেজা। প্রশস্ত উঠানের বড় বড় ফাটলে জল জমে আছে। গেটের ধারে দুই বৃদ্ধ বৃদ্ধা পাম গাছ সিক্ত শরীরে পথ চেয়ে আছে সূর্যের। তা তিনি বোধহয় আজ আর বেরোবেন না, মেঘবন্দি হয়েই থাকবেন সারাদিন। পাখিরা আর মোড়া ভাঙছে, গলা সাধছে, এবার তাদের নীড় ছাড়ার পালা। এত ভোরে সুহাসিনী আজকাল ওঠেন না, উঠতে পারেন না, ক্ষমতায় কুলায় না। রাত ভর জেগে জেগে শেষ প্রহরেই চোখ দুটো জড়িয়ে আসে যে। প্রথম রাতেও তন্দ্রা আসে অল্প অল্প, কিন্তু তখন চোখের পাতা এক করে কার বাপের সাধ্যি। বড় তরফের ঝন্টু মন্টু রন্টু আর ছোট তরফের দীপু নিপু পাঁচ শরিকের ঘরে লাগাতার তাণ্ডব চলছে। ও ঘরে গাঁক গাঁক টিভি, তো এ ঘরে ঝাং ঝাং টেপ। একতলায় কোনো স্বামী স্ত্রীতে বাঁধল, দোতলায় ছেলেপিলের, ওপরে রন্টুর ঘরে মিয়া বিবির কন্দল তো বাঁধা রুটিন। ঝন্টুর দুই ছেলে গোটা সন্ধে টোটো করে, পড়তে বসবে রাত দশটার পর, পড়া তো নয় যেন দুই ভাই পাল্লা দিয়ে ডাকাত তাড়াচ্ছে। নিপুর বড় মেয়েটা গান শিখছে, তারও রাত না বাড়লে গলায় সুর আসে না। দীপু আবার এক কাঠি বাড়া, সবাই নিবলে তিনি জ্বলে ওঠেন। বতল কুমারের মৎসবি শুরু হয় মাঝরাতে, হুইস্কি লাও সোডা লাও, চিৎকার কি! ভিসিআর না ফিসিআর কি যন্ত্র কিনেছে, তাই চালিয়ে বাঁজা বউয়ের সঙ্গে ন্যাংটো মেয়ের লীলা দেখে। আর সে কথা সুহাসিনীকে শুনতে হয় কিনা নিপুর মেয়ের কাছে!
কী লজ্জা কী লজ্জা, মন্টুটাই যা একটু পদের। শান্তশিষ্ট, বাড়ির সাথে পাচে থাকে না, গলা নামিয়ে কথা বলে, কিন্তু তার আবার অন্য ব্যারাম, দেশোদ্ধার। রাত দুপুর অবধি পার্টির ছেলেরা ঘরে ঢুকছে বেরোচ্ছে, জুতোর মশমশ, চটির ফ্যাট ফ্যাট, সাইকেলের কিরিং কিরিং, এত কিছুর ফাঁক গোলে নিদ্রা দেবী আসবেন কোন পথে? অগত্যা সুহাসিনীর একটাই কাজ, প্রহর গোনা এবং প্রহর গোনা এবং প্রহর গোনা, প্রহর গোনা এবং প্রহর গোনা এবং প্রহর গোনা। দূরের শালিমার ইয়ার্ডের মালগাড়ির শান্টিংয়ের গুম গুম শব্দ বাজে হঠাৎ হঠাৎ। কুকুরের পাল এ বাড়ির মানুষদের থেকেও বিশ্রী গলায় ঝগড়া করে রাস্তা কাঁপিয়ে। রাত কাঁপিয়ে দুপদাপ ছুটে যায় লরি, মাথার উপরে দীপুর ঘর থেকে ছিটকে আসে অশ্লীল শব্দের ফুলকি, যম যন্ত্রণা। এরপর যে সাতটার আগে সুহাসিনীর চোখ খুলবে না এ আর বিচিত্র কি, তা শেষ রাতের ওই মলিন ঘুমটুকুও আজ পুরো হলো না। আকাশ ফর্সা হওয়ার আগে থেকেই ড্রাম বাজছে, প্রকৃতিতে নয় পাড়ায়, সঙ্গে পম্প পম্প পো বিউগল ধ্বনি, গটমট জুতোর আওয়াজ। মিত্তির বাড়ির কাবুল হেঁকে চলেছে, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। সুহাসিনী চোখ কচলালেন, যত সামান্য ঘুমটুকুই যা সুখ, তাও ঠিক মতো না হলে মাথা কেমন টলমলো করে আজকাল। 65-তেও সুগার প্রেশার কোনো উপসর্গ নেই তার, তবু করে। বয়সটা যেন হুড়মুড়িয়ে ঘাড়ে চেপে বসেছে, কদিন আগেও দৃষ্টি বেশ পরিষ্কার ছিল। 60-70 গজ দূরে ওই নারকল গাছটার মাথায় টিয়া পাখির ঝাঁক উড়ে এলে স্পষ্ট দেখতে পেতেন। এখন গেটের মাথায় কি নাচছে শালিক না কাক, তাও ঠিক মতো ঠাহর হয় না। ছানি পড়বে, একটা ইন্দ্রিয় বুঝি গেল। তবে মন্টুদের ঠিকে ঝি এসে গেছে, ভোর ভোর ঝাঁট দিচ্ছে। মন্টুদের ঘরের ধুলো ময়লা ঠেলে এনে নিপুর দোরগোড়ায় জড়ো করে দিল। হায় রে মা, নিপুর বউ এক্ষুনি বেরোলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। সুহাসিনী তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলেন। গুড মর্নিং পিসি ঠাম্মা, রন্টুর ছেলে দোতলা থেকে চটপট নেমে আসছে। ঘাড় ফিরিয়ে হাসলেন সুহাসিনী ঝকঝকে দাঁত মেলে। নাতির কায়দায় বাও করলেন নাতিকে, মর্নিং, এত ভোরে সেজে গুজে চললি কোথায় রে? বারে, আজ স্বাধীনতার 50 বছর না, প্রভাত ফেরি আছে। ও, স্কুলে? উহ, ক্লাবে। শুনতে পাচ্ছ না কখন থেকে কাবুলদা হুইসল দিচ্ছে? তাই বল, আমি ভাবছি সকাল থেকে কিসের আবার রাত যজ্ঞে শুরু হলো। টুকাইয়ের পরনে সাদা হাফ প্যান্ট, ধবধবে সাদা শার্ট, গলায় ফাঁসের মতো তেরঙ্গা টাই, লাফিয়ে লাফিয়ে উঠোনের জলকাদা পার হচ্ছে টুকাই, সাবধানে অতি সাবধানে। একতলায় নিপুদের দরজা খুলে গেল, নিজেদের দু কামরার মহল থেকে এক লাফে বেরিয়ে এসেছে নিপুর ছোট মেয়ে। টুকাইয়ের সমবয়সী, সবে ক্লাস 3। উত্তেজিত মুখে চিল্লিয়ে উঠল মিষ্টুলি, এই তুই স্কুলে যাবি না? আগে কাবুলদার ফাংশন শেষ হোক, টুকাইয়েরও সোচ্চার উত্তর। তার মানে তুই স্কুলে যাচ্ছিস না? যাচ্ছি না তো যাচ্ছি না, তাতে তোর কি রে? আজ কিন্তু স্কুলে রোল কল হবে, আন্টি বলে দিয়েছে। টুকাই গেটের সামনে দাঁড়িয়ে গেল। আমি কাল গার্জেনের চিঠি নিয়ে যাব, মা লিখে দেবে বলেছে। আন্টি যদি ধরে ফেলে? তোষ, তুইও তো মাসির বিয়েতে গিয়েছিলি, রাঙা জেঠি জ্বর হয়েছে লিখে দিল, আন্টি ধরতে পেরেছে। বলতে বলতে টুকাই ফিরছে পায়ে পায়ে, কাছে এসে গলা নামালো, তুইও যাস না, কাবুলদা আজ হেভি প্যাকেট দিচ্ছে। মিষ্টুলি দুপা করে এগোলো, কি দেবে রে? অনেক কিছু, প্যাটিস, ফিশটপ, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস। এত? বারে, গোল্ডেন জুবলি না? সুহাসিনীর দিকে আড়ে তাকিয়ে নিল টুকাই। কাবুলদা বেশি হাঁটাবেও না, বেতাইতলার মোড় পর্যন্ত ব্যাস, আর স্কুল গোটা শিবপুর রাউন্ড দেওয়া হবে। হাতে ধরাবে টিফিন, কেক আর লাড্ডু, কোনটা ভালো বল? মিষ্টুলি দোনামোনায় পড়ে গেছে, মজা লাগলো সুহাসিনীর, হাসছেন মিটিমিটি। নাতি নাতনিরাই এখন যা মনের আরাম। দুম করে নিচের ঘরের জানালা খুলে গেল, নিপুর বউ হাঁক পেড়েছে, মিষ্টুলি
ঘরে চলে এসো, হা ঘুরে পাড়া করতে হবে না। সিঁড়ির মুখ থেকে তক্ষুনি ঝংকার উড়ে এলো। কি হচ্ছে কি টুকাই, কতদিন না বারণ করেছি গায়ে পড়ে কারোর সঙ্গে কথা বলবে না। আমি বলিনি মা, মিষ্টলি আমায় ডাকলো। জানি তো, নিজেরা লোভে লক লক করে, অপরকে বলে হা ঘুরে। তোর ছেলেকে কিছু বলিনি মনিকা, নিজের মেয়েকে বলেছি। কুঠুরি থেকেই কথা ছুটছে নিপুর বউ। তোর গায়ে লাগলো কেন? কথা ঘুরিও না রাঙাদি, কে কোন মনে বলে সব বুঝতে পারি। হ্যাঁ সে তো বুঝবি, তুই হলি গিয়ে বটতলার উকিলের বেটি। শুরু হলো, শুরু হলো, দত্তবাড়ি জেগে গেছে। এবার বাপ বাপান্ত, সাপ সাপান্ত, চাপান উতর চলল। সভায় সরে এলেন সুহাসিনী ভেতর দালানে। সকাল সকাল বিছানা ছেড়ে এই তো লাভ, দিনভর গা ম্যাজম্যাজ করবে, এখন পূজা অর্চনায় মন বসবে না, সুচিন্তা মাথায় আসবে না, একটা পিঙ্কো গন্ধ সারাক্ষণ মম করবে নাকে। টেবিলে চোখ পড়াটাই যত নষ্টের মূল। যার ঝিরকুটে পোনা দেখে চোখ করকর করে, তার পানে চোখ যায় কেন, চোখেরও বলিহারি। সেই ফিরে ফিরে টেবিলটাকেই দেখে, পায়াগুলো গেছে, রং নেই, পালিশ নেই, ছখানা পায়ার কি করুণ হাল, মাঝের একটা পায়া কেত্রে আছে না। কাছে গিয়ে পরখ করলেন সুহাসিনী, যা ভেবেছেন তাই। জোর খুলে লতলত করছে, কোনো ক্রমে মেঝে আর পাথর ছুঁয়ে আছে পায়া। আলগা চাপ দিলেন সুহাসিনী, ঠেললে যদি সস্থানে ফেরে। মন্টু দাঁত ব্রাশ করতে করতে পিছনে এসে দাঁড়িয়েছে। উবু হয়ে কি দেখো গো পিসি? পায়াটা তো গেছে রে, একটু গজাল পেরে কেনে ঠুকে দিতে পারিস না, একটা মিস্ত্রিও তো ডেকে আনতে পারিস। ও টেবিলের আর কি কিছু আছে পিসি, এক পায়া সারালে আর এক পায়া যাবে। সব কটা সারাবি, একসঙ্গে সারাবি। তাহলে তো একদিন এস্টিমেটে বসতে হয়, তোমার অন্য ভাইপোদের বলে রাখো, সবাই যা বলবে তাই হবে। দায় এড়ানো কথা, জানে পাঁচ শরিক কখনো একত্র হবে না। দুই শরিকেই বা কি করেছিল সুহাসিনীর দুই দাদা? প্রাসাদের মতো বাড়ি খসে ভেঙে পড়ছে, বর্দা দেখায় ছোটদাকে আঙুল, ছোটদা দেখায় বর্দাকে, যে যার মতো কালি ফেরায় নিজের অন্দরের। বহিরঙ্গের কি রূপ দেখেও দেখে না, তাদেরই তো ছেলে পুলে সব, পৃথক আর কি হবে। হিংসেই জ্বলে মরে, বিধাতার পরিহাসটুকু বোঝে না, এত বিবাদ হেসেল ভিন্ন কথা বন্ধ, তবু যেই না ছোট ভাই চিতেই উঠল, অমনি পিছু নিল বড় ভাই। তিনটে মাস কাটতে না কাটতে, বছর ঘুরতে না ঘুরতে, গিন্নিও হাঁটা দিলেন পরপারে, আর পোড় খেয়ে মার খেয়ে ছোট গিন্নির ঠাই হলো শেষে মেয়েদের দোরে। এখানে এসে তার তো এখন তুইথুলি মুইথুলি দশা, দীপু বলে নিচে নিপুর ঘর বড়, ওখানে থাকো, নিপু বলে ওপরে আলো হওয়া বেশি, সেখানে যাও। বেচারা ছোট বউ, ননদকে যে একটা দিনের তরে সইতে পারল না, এখন এ বাড়ি এলেই তার ঘরই তার আশ্রয়। ভাগ্যে একখানা কামরা সুহাসিনীকে লেখাপড়া করে দিয়ে গিয়েছিলেন বাবা, বালো বিধবা মেয়ের নামে টাকাও রেখেছিলেন ব্যাংকে, তাই না এমন ভাইপদের অন্নদাস হতে হলো না কখনো। টেবিলটায় ভর দিয়ে উঠে দাঁড়ালেন সুহাসিনী, হৃদয় নিংড়ে একটা লম্বা শ্বাস গড়িয়ে এলো, নিজের জন্য নয়, ছোট বৌদির জন্য, বেচারা টেবিল খানার জন্য। কি ছিলি রে তুই, কি হয়েছিস? এই বুঝি তবে জগতের নিয়ম, এজমালি হয়ে গেলে সাত রাজার ধন এক মানিকও ফেলনা হয়ে যায়। হায় রে, সাত রাজার ধনই বটে, এমন টেবিল এ অঞ্চলে আর কেউ দ্বিতীয়টি দেখেনি আগে। শুধু তারা কেন, তাদের পরিচিত কেউ দেখেছে বলেও শোনা যায় না, যেমন আকার তেমনই বাহার। প্রকাণ্ড দালানে পড়ে থাকে বলে এর বিশালত্ব মালুম হয় না, আর এ দৈর্ঘ্যে কমপক্ষে একখানা ছোটখাটো ঘরের সমান। ছখানা কারুকাজ করা দামি কাঠের ঠ্যাং, ঝকঝকে সাদা পাথরের গা ঘেঁষে লতা পাতার অপরূপ নকশা, ঠিক চৌকো নয়, গোলও নয়, ডিম শেপও নয়, টেবিলখানার এক আশ্চর্য আকৃতি।
এ টেবিলের ঠেকুজি কোষ্ঠী কারোর জানা নেই, তবে এই শ্বেত পাথরের টেবিলখানা ঘিরে একদা অনেক গল্পকথা চালু ছিল চারিদিকে। গোটা তল্লাটে দত্তবাড়ির মার্বেল টেবিল এখনো এক জীবন্ত কিংবদন্তি। কেউ বলে এর বয়স 100, কেউ বলে 300, আবার কেউ বা বলে 500। কোনো পরিস্থিতিতেই অনুমানটা 70 রাশির নিচে নামে না। তাতে নাকি এই টেবিলের মর্যাদাহানি হয়। চূড়ান্ত নব্যপন্থীদের মতে কলকাতার শেষ বড়লাট যখন এখান থেকে দিল্লিতে রাজ্যপাঠ উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই নাকি তিনি অর্ডার দিয়ে বানিয়েছিলেন টেবিলখানা। শেষমেশ ডিজাইনটা গিন্নির পছন্দ না হওয়ায় পেল্লাই ভারী গন্ধমাদন তিনি আর সঙ্গে নিয়ে যাননি, বেচে দিয়ে যান এক পার্সি ব্যবসায়ীকে। সেই পার্সি বণিক পেস্টনজি না সোরাবজি কি যেন না, তিনিও বছর দুয়েকের বেশি ব্যবহার করেননি টেবিল। এদেশের ব্যবসাপত্তর গুটিয়ে পশ্চিম মুলুকে পাড়ি দিয়েছিলেন তিনি। তখনই ঢুকিয়ে দিয়ে যান এক নিলাম ঘরে, সেখান থেকেই দত্তবাড়িতে পা রেখেছে এ টেবিল। এ গল্পের শেষটুকুনি নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু প্রথমটা প্রায় কেউই বিশ্বাস করে না। পাড়ার রোয়াকে, বৃদ্ধদের আড্ডায়, এর ওর বৈঠকখানায় কদিন আগেও সব থেকে চালু গল্প ছিল আর একটু অন্যরকম। টেবিলটা সাহেব পার্সি নিলামঘর হয়েই দত্তবাড়িতে ঢুকেছিল বটে, তবে ও টেবিল নাকি সাহেবদেরও নয়। দিল্লির বাদশাহ ফারুক শিয়ার নাকি একবার জবরদস্ত অসুখে পড়েছিলেন, যাই যাই দশা, এক সাহেব ডাক্তার ইংরেজি হবে, সে নাকি প্রায় ভেলকি দেখিয়ে জমের দরজা থেকে বাদশাহকে ফিরিয়ে এনেছিলেন। সেই সূত্রেই প্রচুর উপঢৌকন পেয়েছিলেন সাহেব, ওই টেবিলও তার মধ্যে একটি। তারপর ডাক্তারদের বংশধরদের হাত ঘুরে ঘুরে কলকাতার নিলামঘরই হয় তার অস্থায়ী আস্তানা। এই উপাখ্যানটি অধিকাংশ লোকের মনপসন্দ, হয়তো নবাব বাদশার গন্ধ আছে বলে। তবে ফারুক শিয়ারি ওই লাজবাব মেজখানির প্রথম মালিক কিনা তাই নিয়েও বিস্তর মতবিরোধ আছে। কেউ বলে ফারুক শিয়ারের পূর্বপুরুষ রাজপুতদের কাছ থেকে ভেট পেয়েছিল ওটা, আবার কেউ বা বলে কোনো এক ভিল রাজার জঙ্গল মহল থেকে এই মহার্ঘ বস্তুটিকে লুট করে এনেছিল রাজপুতরা। সেই অরণ্যচারী কোত্থেকে এটি পেয়েছিল, নিজে বানিয়েছিল কিনা, এমন শৌখিন টেবিলে তার কি প্রয়োজন ছিল তা নিয়ে অবশ্য আর তর্কাতর্কি জমত না, তার আগেই লোকজনের হাই উঠত। এসব উপকাহিনী সুহাসিনীরও অজানা নয়, বরং আরও বেশি জানেন। বাইরে প্রচারিত সব গল্পের মূল উৎসই তো ওই দত্তবাড়ি, তারাই না এসব কাহিনী ফেঁদে টেবিলটাকে ঘিরে এক রহস্যের বাতাবরণ তৈরি করেছিল। এদের মধ্যে সেরা গপ্পবাজ ছিলেন সুহাসিনীর বাবা। মাত্র 2 বছর শ্বশুরঘর করে 17 বছরে বাপের বাড়ি ফিরে আসা বিধবা মেয়ের মন ভোলাতে হঠাৎ হঠাৎ আজব গল্প ফাঁদতেন তিনি। একবার বলেছিলেন এ টেবিল নাকি হস্তিনাপুরের রাজসভার ছিল, এর ওপরেই নাকি পাশা খেলেছিলেন শকুনিয়ার যুধিষ্ঠির। ওই আষাঢ়ে কাহিনীও কি পল্লবিত হয়েছিল তল্লাটে সুহাসিনীর জানা নেই, তবে এও ঠিক বাবার মুখে গল্প শুনে শুনে একসময় তার সত্যি ধারণা জন্মেছিল এই টেবিল বুঝি অজর অমর অক্ষয়। আজ এই শেষ বয়সে এসে সুহাসিনীর মনে বড় ধন্ধ জাগে, অজর অমর যদি হবে কাঠের পায়া তবে খসে খসে পড়ে কেন, পাথরের নয় লয় ক্ষয় নেই, অনন্তকাল টিকলেও টিকতে পারে কিন্তু কাঠ, হাত ফেরতা হওয়ার কালে পায়া কাঠামো কি বদল হয়েছে বারবার, হতেই পারে। সুহাসিনীর বিয়ের বছরেই তো মেরামত হলো একবার, নয় কি সেবারেই না, বাপ রে সে কি রই রই কাণ্ড। সেও ছিল এক শ্রাবণ মাস, অঘ্রাণে সুহাসিনীর বিয়ে স্থির হল। স্থির হল পুজোর আগেই সারাই হবে টেবিল। ঠাকুরদার সাহেব কোম্পানিতে এতলা পাঠালেন, হেডকোট পরা সাহেব মিস্ত্রি নিয়ে হাজির, 10-12 জন মজুর হিঙ্গামারি জওয়ানদারি করে বৈঠকখানা থেকে দালানে বার করেছে টেবিল, চাগার দিয়ে তুলল কষ্টে সৃষ্টে। শেষে দরজা পেরোতে গিয়েই বিপত্তি, 2 মজুর চৌকাঠে
হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়ল। সামাল দিতে না পেরে বাকিটা ফেলেই দিল টেবিলখানা। সঙ্গে সঙ্গে দুদিক থেকে দু কোণ ভেঙে টুকরো। ঠাকুরদার কি আফসোস, সাহেবদের খবর না দিয়ে নিজেরই নাকি মিষ্টি লাগানো উচিত ছিল। সেই থেকে ও টেবিল পড়ে আছে ভেতর দালানেই খুঁতো হয়ে। তার গল্প ইতিহাস নিয়েও আর তেমন কেউ মাথা ঘামায় না। ভাঙা টুকরোর জন্য হাহুতাশ তো কবেই উবে গেছে। দেড়ে মুশে ভোগ করছে সবাই, এই না সুখ? কি অত্যাচার, কি অবহেলা, কি অনাদর! তারস্বরে মাইক বাজছে। ভোরের কুচকাওয়াজের পর থেকেই কখনো হিন্দি, কখনো বাংলা, কখনো দেশাত্মবোধক, কখনো রবীন্দ্রসঙ্গীত, দেশপ্রেমের বান ডেকেছে চারিদিকে। সুহাসিনী সকালের পূজায় বসেছেন। পূজা মানে তেমন কিছু উপাচার সাজিয়ে বসা নয়, রাধাকৃষ্ণের যুগল মূর্তির সামনে দুবেলা দুদণ্ড নিরালা হওয়া। আজ আসন পাততে একটু দেরিই হয়ে গেল, স্নানে যাবেন। মন্টুর বউ বলল, আজ নাকি শুভ দিন। কিসের শুভ দিন, শ্রীহরিই জানেন, ঘরে ঘরে তো কলহের কামাই নেই। নিপু রিন্টু সেই থেকে গজরাত ছিল, এই সবে থামল। খানিক আগে কি মুখ খারাপটাই না করলো দীপু, কানে আঙুল দিতে হয়। তারে মেলা পাঞ্জাবিতে তার কে না কে ব্লেড মেরে রেখেছে। ঝুন্টুর বড় ব্যাটারি কাজসাজি হলেও হতে পারে। গোফ গজাতে না গজাতেই যা তেঁদর হয়ে উঠেছে ছোকরা। তারপরও মন্টুর বউয়ের মুখে শুভ দিন কথাটা শুনে সুহাসিনীর বুক যে কেন কুনকুনিয়ে ওঠে। স্নানে না গিয়ে ঘর গোছাতে বসলেন সাত সকালে। কী বা আছে একটা ঘরে, একটা ছোট পালঙ্ক, আয়না বসানো ঢাউস কাঠের আলমারি, ছোট একটা সিন্ধুক, দুটো মিটসেফ আর একখানা সাবেকি আলনা। তাই ঝাড়তেই ঘড়ির কাটা সাড়ে আটটা পার। আরেকটু আগে হতো যদি না রাজ্যের লোকের আমোদ দেখতে ১৭ বার ছুটতেন বাইরে। হ্যাঁ, আমোদই একটা হচ্ছে বটে, দিনটা তো প্রতিবারই আসে, প্রতিবারই যায়। সুহাসিনী তেমনভাবে টের পান কই, এবার যেন জাঁক চমক চোখে আঙুল দিয়ে খোঁচাচ্ছে। লরির পর লরি চলছে, ঢিকির 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 ঢিকির। লরির পিঠে দুলে দুলে গান গাইছে ছেলে মেয়েরা। ব্যান্ড পার্টি গেল কত, সাতটা আটটা দশটা, গুনে গুনে শেষ হয় না। গুম গুম কিল পড়ছে দরজায়। ধ্যানে বিঘ্ন ঘটল সুহাসিনীর, হাঁক পারলেন, কে রে? আমি শ্যাম। হঠাৎ ঝুন্টুর ছোট পুত্তর কেন? সুহাসিনী গলা খাকারি দিলেন, কি চাই? দরজা খোলো না, এক্সাইটিং নিউজ আছে। সেভেনে উঠল ছোঁড়া, খুব ইংরেজি ফটর ফটর করে। ধীরে সুস্থে দরজা খুললেন সুহাসিনী। কি নিউজ শুনি? শ্যামর পরনে এখনো স্কুল ড্রেস, হাঁপাচ্ছে। তুমি রান্না বসাওনি তো পিসি ঠাম্মা? হলো যা, এখনো বলে আমি দাঁতে কুটোটি কাটিনি। সুহাসিনী চোখ ঘোরালেন, কেন? রান্না বসিও না, আজ তোমার নেমন্তন্ন। কোন চুলোয়? আজ একটাই চুলো জ্বলবে। কথাটা সুহাসিনীর বোধগম্য হলো না, ফ্যালফ্যাল তাকাচ্ছেন। শ্যামক কায়দা করে ঘাড় ঝাঁকাল, আজ সবাই মিলে ফিস্ট হবে, বাবা বড় কাকা মেজ কাকা সবাই একসঙ্গে বসে ডিসিশন নিয়েছে। মা তোমায় বলতে বলল, তোমার জন্য আজ স্পেশাল ভেজিটেরিয়ান ডিশ। সুহাসিনী দপ করে চটে গেলেন। বছরকার দিনে আমায় নিয়ে মজা হচ্ছে? মজা নয় পিসি ঠাম্মা, ফ্যাক্ট। বড় কাকা তো একটু আগে খুব চেঁচাচ্ছিলেন, বাবা গিয়ে প্রপোজালটা দিতেই গলে জল, ছোট কাকা রাঙা কাকা সবাই জয়েন করেছে। আর তোর কাকিমারা? মিলে গেছে। শ্যামু চোখ টিপে হাসল, হাতে হাতে ধরে সব রান্না করবে আজ লম্বা লাইন করে। সুহাসিনীর তবু বিশ্বাস হয় না, শ্যামুটা অম্লান বদনে ফুকুড়ি মেরে যেতে পারে। এক্ষুনি হয়তো কোনো বউকে জিজ্ঞাসা করতে গেলে ছ্যাট ছ্যাট চারটি কথা শুনতে হবে সুহাসিনীকে। তখনই মন্টুর দিকে চোখ গেল। ধোপ দোস্তর পাজামা পাঞ্জাবি পরে ছেলে কোলে বেরিয়েছে মন্টু।
গলা ওঠালেন সুহাসিনী। ও মন্টু, এদিকে শোন, সামুজা বলছে তাকে সত্যি। মন্টু হাসি মুখে এগিয়ে এলো। কি ব্যাপারে বলো তো? আজ নাকি তোরা সবাই এ বাড়িতে ফিস্টি করছিস? সবাই বলছো কেন, তুমিও আছো। চাঁদা তুলে একসঙ্গে খাওয়া দাওয়া আর কি। ভাবছিলাম আজকের দিনটা অভিনব উপায়ে সেলিব্রেট করব, দাদা প্রস্তাবটা দিল। সুহাসিনী প্রায় গলে গেলেন। আমায় কত দিতে হবে? মন্টু হো হো করে হেসে উঠল। তোমার কিছু লাগবে না, তুমি আজ গোল্ডেন জুবলির চিফ গেস্ট। কেন দি না কিছু? সবাই মিলে আমরা ডিসাইড করেছি, দাদা, মিজদা, রন্টু, নিপু, তোরা সবাই একত্র হয়েছিস। আহ্লাদে চোখ পিটপিট করছেন সুহাসিনী। টেবিলখানার কথা তুলেছিলি বাপ? মন্টুর বুঝতে বুঝে কয়েক সেকেন্ড সময় লাগলো, তারপরই হেসে ওঠে আবার আরো উচ্চস্বরে। তুমি কি গো পিসি, আজকের দিনে কেউ অমন সেন্সিটিভ কথা তোলে? একবার বলতে পারতিস। বলবো খন সময় মতো, তাল বুঝে। বলতে বলতে ঘড়ি দেখছে মন্টু। দামুটা এখনো ফিরছে না কেন? আমাকে আবার বেরোতে হবে। কোথায় গেছে দামু? বাজি কিনতে, আমি পাঠালাম। গোল্ডেন জুবলিতে বাড়িতে ফ্ল্যাগ তোলা হবে, একটু পটকা ফাটবে না তা কি হয়? এটা সেরেই আমাকে একবার হাওড়া ময়দানে ছুটতে হবে, বক্তৃতা আছে। সেখান থেকে একবার বাক্সারা ঘুরে চার পাঁচটা আইটেম রান্না হবে, দেড়টা দুটোর আগে ফিরলেই হলো, কি বলো পিসি? এই শ্যামো, তোর দাদাকে দেখ না কোথায় গেল, কোথায় গেঁজে গেল। শ্যামু ঊর্ধ্বশ্বাসে ছুটছে, পায়ে পায়ে উঠোনে নামলো মন্টু, দোমহলা বাড়ির দিকে ফিরে চেঁচাচ্ছে, দাদা, মিজদা, রন্টু, নিপু, কি হলো রে তোদের, তাড়াতাড়ি নাম, মেয়েরা এসো। সবার আগে একতলা থেকে বেরিয়ে এলো নিপু, সঙ্গে নিপুর বউ বুলবুলি। সে আজ সালোয়ার কামিজ ছেড়ে শাড়ি পরেছে। দোতলা থেকে বাজারের থলি হাতে নেমে আসছে দীপু আর মন্টু, রন্টুর বউ তাদের পিছন পিছন। রন্টু আর দীপুর বউ হাসতে হাসতে সিঁড়ি ভাঙছে। বাকি দুই বউ বেরিয়ে এলো মন্টুর ঘর থেকে। সুহাসিনীর চোখে পলক পড়ছিল না, পিলপিল করে হাস্য মুখে জড়ো হচ্ছে পাঁচ সরি। এও কি সম্ভব? গেটে একটা ইয়া বাস বাঁধা হয়েছে, তার ডগায় পতপত করে নেচে উঠল তেরঙ্গা, পটকা ফাটছে, শাঁখ বাজছে, উলু দিচ্ছে বউরা। সুহাসিনী ভোরের দুঃখ ভুলে গেলেন। পতাকার এত গুণ নাকি জুবলির? না সত্যিই আজ শুভ দিন, জব্বর মেনু হয়েছে আজ। বাসমতি চালের ভাত, সোনামুগের ডাল, দিশি ভেটকির ফ্রাই, ইলিশের ভাপা, মুরগির কারি, আমসত্তর চাটনি, শেষ পাতে দইও আছে। ছেলেপিলেদের খাওয়া সারা, কর্তারা এবার বসল শ্বেতপাথরের টেবিলে। পাঁচ বউ পরিবেশন করছে ঘুরে ঘুরে। সুহাসিনী প্রধান অতিথি হলেও হাত গুটিয়ে বসে নেই, মোড়ায় বসে তদারকি করছেন খাওয়া দাওয়ার। বেলা বাড়ার পরই মেঘ সরে গেছে অনেকটা, সূর্যের হাসি খুশি মুখ দেখা যায় মাঝে মাঝে, রোদ কম, ঝাঁঝও কম, বাষ্প বোঝাই বাতাস বইছে থেকে থেকে, ঘাম জমছে অল্প অল্প, তাপ কম বলেই ঘামটুকু মন্দ লাগে না। উঁচু সিলিংয়ে ঘুরন্ত পাখার হাওয়ায় আরাম হচ্ছে বেশ। ফিশ ফ্রাইয়ে কামড় দিয়ে নিপু বলল, তুমিও আমাদের সাথে বসে গেলে পারতে পিসি। মরণ, সুহাসিনী মুখ টিপে হাসলেন, আমাকে কোনোদিনই তোদের ওই টেবিলে বসতে দেখেছিস? আজ বসতে, সারা জীবন তো মাটিতে বসেই খেয়ে গেলে। আমার মাটি ভালো, আমিও সব ছোঁয়াছুঁই ইংলেচ্ছ পানার মধ্যে নেই, বাপদাদার আমলেই টেবিলে বসলুম না। ঝন্টু বলল, পিসির খাবার তোমরা আলাদা করে রেখেছো তো? হ্যাঁ দাদা, দীপুর বউ উত্তর দিল, পিসির রান্না আলাদা গ্যাসে হয়েছে, আমি সের ছোঁয়া বাঁচিয়ে। রন্টু মিটিমিটি হাসছে, পিসি আজ কি কি সাটাচ্ছে? নিপুর বউ মুখে আঁচল চাপা দিল, ছোলার ডালনা, আলু কাঁচকলার কোপ্তা, নারকলের পুর দিয়ে পটলের দোলমা। ওহ গ্র্যান্ড করেছো গে পিসি, তোমারই তো আজ কপাল গো। সুহাসিনীর অন্তরটা
তরো হয়ে যাচ্ছিল, খাওয়ার লোভে নয়, তার প্রতি সকলেরই এই নজরটুকু দেখে। হোক না ক্ষণিক, তবু তো এ সত্যি বটে। মুহূর্তের জন্য মনে হলো এই সুখী সময়ে টেবিলটার কথা তোলেন একবার। তার আগেই ঝন্টু বলল, পিসি লাস্ট কবে তুমি এমন মেনু খেয়েছো গো? দীপু অস্ফুটে বলল, তুই খাওয়ার আগে। ঝন্টু ভুরু কুঁচকে তাকালো, কি বললি? দীপু খ্যাঁক খ্যাঁক করে হাসলো, বলছি তুই যবে এত ভালো মেনু খেয়েছিলি তার আগে। তুই কিন্তু আমায় টন্ট করলি দীপু। নিপু ফস করে ফুটকেটে উঠল, ও মা তুমি টন্টও বোঝো? রন্টু বলল, অমনভাবে কথা বলছিস কেন রে? আমরা কি ভুক্ষার পার্টি খেতে পাই না, নাকি কন্ট্রিবিউশন কম দিয়েছি? দীপু বলল, কন্ট্রিবিউশন দেখাস না রন্টু, তোরা তিনজন, দাদার ফ্যামিলি চারজন, তোদেরও যা কন্ট্রিবিউশন আমাদের দুজনেরও তাই। রান্নাঘরের দরজা থেকে মন্টুর বউ নাক গলালো, তার জন্যই তো আপনার পাতে বড় পেটিটা পড়েছে মেজদা। মেজদি কি ওটা এমনি এমনি আলাদা করে সরিয়ে রেখেছিল? নিপু মন্টুকে বলল, কি ভাষা রে বউয়ের, লঘুগুরু জ্ঞান মুছে গেল। মন্টু কড়া গলায় বলল, নিজের দাদাকে জিজ্ঞেস করো, 100 টাকা চাঁদা দিয়ে সে আমাদের কিছু কিনে নেয়নি। না তোমরাই কিনেছ, ঝামটে উঠল দীপুর বউ। তাকিয়ে তাকিয়ে কার পাতে কি পড়লো তাই দেখা হচ্ছে, জন্মে কোনোদিন 40 টাকা কিলোর চাল খেয়েছ? আমাদের কল্যাণে তো তাই জুটল, এখন হাত শুকে শুকে বছর চালাও। ঝন্টুর বউ খেঁকিয়ে উঠল, চপ, এমন চাল আমাদের ঘরের ঝিচা করে খায়। হ্যাঁ নিপুর বউ ভেঙচে উঠেছে, আমরা তো চাঁদে থাকি, কার উনুনে কি বসে দেখতে পাই না, মেঝে থেকে মুড়ি কুড়িয়ে টিফিন বক্সে ভরে কে? সুহাসিনী প্রথমটা হকচকিয়ে গিয়েছিলেন, সম্বিত ফিরে পেতেই চিৎকার করে উঠলেন, এই হচ্ছেটা কি, থামো থামো, এমন একটা দিন কেউ ঝগড়া করে নষ্ট করে? ঝন্টু গর্জে উঠল, দিন মারিও না পিসি, ওই মন্টুটার জন্য আজ হারামিদের সঙ্গে এক পাতে বসতে হলো। নিপু হুল ফোটাল, তোমার যেন নোলা কম, হ্যাঁ তবে রে শালা। থালা ঠেলে উঠে পড়েছে ঝন্টু, ছুটে গিয়ে ঘেটি চেপে ধরেছে নিপুর। দীপু উঠে দাঁড়ালো এক লাথিতে চেয়ার ফেলে দিয়ে, দৌড়ে এসে হ্যাঁচকা টান দিল ঝন্টুকে, পলকে পাঞ্জাবি ছিঁড়ে ফালা ফালা। 3 মিনিটে দালান রণক্ষেত্র হয়ে গেল, ফাঁকা হয়ে গেছে টেবিল, শ্বেতপাথরের টেবিল ঘিরে থাকা লোকজনও, জার জার থালা বাটি গ্লাস নেমে গেছে কলতলায়, 5 অংশে ভাগ হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। সাদা টেবিল জুড়ে এখন শুধু আধ খাওয়া মাংসের টুকরো, মাছের কাটা, চাটনির মণ্ড, ডেলা ডেলা ঝোলঝোল মাখা ভাত, লাল পিঁপড়ে উঠছে সার বেঁধে, প্রায় ছেয়ে ফেলেছে টেবিলটাকে, আশাস দুর্গন্ধে ভারী হয়ে আছে দালানের বাতাস। বাথরুম থেকে বালতি টেনে আনলেন সুহাসিনী জলে ভরা, খালি পেটে মোচড় দিচ্ছে, নেতা ভিজিয়ে মুছতে শুরু করলেন টেবিলটাকে, প্রাণপণে নাকে কাপড় চেপে রেখেছেন, তবু গুলিয়ে উঠছে গা। তার মধ্যেই নজরে পড়েছে টেবিলময় চুলের মতো সরু সরু দাগ অসংখ্য। পাথরও কি ফাটতে শুরু করল, দামু বুলবুলি উকি দিচ্ছে বারোয়ারি বৈঠকখানা থেকে। কৌতূহল চাপতে না পেরে দালানে বেরিয়ে এলো টুকাই মিষ্টুলি শামু, যে পিসি ঠাম্মা জন্মেও কোনোদিন এঁটো টেবিলে হাত ছোঁয় না, সে কিনা পাথরে নেতা বোলাচ্ছে, এ যে বড় আজব দৃশ্য। দরদর করে ঘামছেন সুহাসিনী, একা হাতে আর পারছেন না, অতিকায় টেবিল ক্রমশ বিশাল থেকে বিশালতর হয়ে উঠেছে। ক্লান্ত স্বরে সুহাসিনী ডাকলেন, দেখিস কি বাছারা, আয় তোরা অন্তত হাত লাগা।